Oscar, and News18 Assam Northeast or Dobojor, final report, studio at Microponsol, Rasbonki, Bohuketa Sorset of Cobra Saponagona Bologa, Aruki Kokdibokolo, Deriko Holo, Aponakovicha Jonaso, Protegorakik, Arampoker Bolus, Wazir Bulletin, Biswanath Prahata Cobore, Biswanath Itakulat, BJP Kormik, Brihonko, Hotakra, Cobra Hisa Hehotia, Durbita Hotakori, BJP Kormik, Pelajogol, Hantipur Gaurata, Pukuri Parot, Britolukton, Utor, Nagkonkor Ponsat, or Duinog Bardon, member Janmoni Bora. Durbrito Soka, Australia, Hotta Kore, BJP Kormijono Kinto, Karonki, Kuno Etialok, Horibopora, Joan, Nai, Kuno, Horibopora, Nai, Aroka, Toto, Bahorakise, Kehotiata, Cobor, Janabal, Sastakurso, Biswanath Praha, Ita Kulot, BJP Kormik, Rihongho, Hotta Kora Hose, Durbrito, Hotta Kori, BJP Kormikorak, Pelajo Gose, Hantipur Gaurata Pukuri, Parot, Air, Radonojiko, Bikondir, Babekota Hongotino Hose, Neyar Arot Asekuru, Paribari, Kondol, Ba, Unan Nokibakota, Yatialok, Janibopora, Juan, I get to Ami Protiki, Potomata, Janibal, Sastakur, and Bikoto. সংক্রান্তত আৰু অধিক জনাব তুখাৰ হাজৰিকা সংযুক্ত হয় এই মুহূৰ্তত আমি ভাষ্য শুনাম আমাৰ এই লৰাডে ইপনে টস মাৰি আছিল তে মানে টস মাৰি থাকোতে কৈছে কোন হয় কোনে টস মাৰি আছিল এ লৰাডে তাৰ দাদা মানে আমাৰ লেকিনটো কৈছে বুলাই কৰিছালে তুমি আছ তুমি নবলে মই ভাবিলো আমাৰ মানে ছাগলী পাইলো ইপনে গল বুলি মানে এনে কৰি খাব গলো তো পুখুৰী কিনাৰতে চালো যে এনে তো মোবাইল টচটো মাৰি চালো যে পৰি আছে তাতে লৰাডা আৰু মই যত চালো মই কোন হয় মানে ধৰিব পৰা নাই তাতে হাল্লা কৰিলো মানুহ কি হাল্লা কৰিলে তাৰপিছত মানুহ সব জমা হ'ল না এইটো মেম্বাৰ জান দা গাঁও পঞ্চায়তৰ মেম্বাৰ কি নাম তাৰ জান জান বৰান প্রথমতে অকনমান উওয়াই আছিল তার পাছতে মৃত্যু হওয়া বলে জানিব পড়া কৈছে তুখার হাজরিকা আপোনাৰ পৰা সবিশেষ জানিম ফহিয়াই হয় কিপাঞ্জল আসলতে এগৰাকী পেটি বিজেপি কর্মীক আসলতে হত্যা কৰিছে এক নিখংখভাৱে হত্যা কৰিছে তেওঁ ঘৰৰ পিছফালে থকা যেটো পুখুৰী সেই পুখুৰী পাৰত এই ব্যক্তি গৰাকীক হত্যা কৰি পেলাই থৈ গৈছে আৰু এই ঘটনাটো আসলতে বেছি সময়ৰ নহয় এতিয়া পৰা হয়তো দুই বা তিনি ঘণ্টাৰ ভিতৰত এই ঘটনাটো সংঘটিত হৈছে আৰু সন্দেহ কৰা হৈছে যে এই ব্যক্তিগৰাকীক সেই পুখুৰী পাৰত হত্যা কৰা নাই অন্য স্থানত হত্যা কৰা হৈছিলে তাৰপিছত তাত পেলাই থৈ যোৱা হৈছে কিন্তু এই মুহূৰ্তলৈকে আচলতে স্পষ্ট নহয় যে কি কাৰণে তেওঁ হত্যা কৰিলে বা কোনে হত্যা কৰিলে তাৰ কোনো আচলতে মুহূৰ্তলৈকে একো স্পষ্ট হোৱা নাই আৰক্ষী ইতিমধ্যে উপস্থিত হৈছে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু গাঁওখনতো আচলতে এতিয়া শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰিছে কাৰণ সৰবৰাহী এগৰাকী যুৱক আৰু তেওঁ ৰাইজৰ প্ৰতিনিধি বুলি ক'ব লাগিব তেওঁ উত্তৰ নাগশংকৰ পঞ্চায়তৰ দুই নং ৱাৰ্ডৰ মেম্বাৰ তেওঁ আৰু গতিকে তাক লৈ আচলতে গাঁওখনতো যথেষ্ট আচলতে শোকৰ ছাঁ কৰিছে কিন্তু তাৰ সমান্তৰালভাৱে এতিয়া আচলতে ডাঙৰ এক প্ৰশ্ন যে কোনে হত্যা কৰিলে আৰু কিয় হত্যা কৰিলে আৰু সেই প্ৰশ্নৰ আচলতে উত্তৰ বিচাৰি ইতিমধ্যে আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে কিন্তু এই মুহূৰ্তলৈকে কোনে হত্যা কৰিলে বা কিয় হত্যা কৰিলে সেই কথা কিন্তু স্পষ্ট হোৱা নাই কৃপাঞ্জল নিশ্চয় তুষাৰ হাজৰিকা ধন্যবাদ জনাইছো আপুনি শেহতীয়াকৈ এইখিনি জনালে এতিয়ালৈকে অৱশ্যে জানিব পৰা যোৱা নাই আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰখাৰ কথা ইতিমধ্যে সাংবাদিকগৰাকীয়ে কৈছে পৰৱৰ্তী সময়ত আমি ইয়াৰ আপডেটছ আপোনালোকক নিশ্চয় জনাবলৈ চেষ্টা কৰিম আহিছো আন এক ব্ৰেকিং নিউজলৈ সোৱণশিৰিৰ নামনি অঞ্চলত বানৰ আশংকা কৰা হৈছে এন এইচ পি চিৰ শ্লুইচ গেটৰ ভিতৰেৰে বাগৰিছে বাঢ়নী পানী এজাক মুখলধাৰ বৰষুণৰ পিছতে এই ভয়ংকৰ দৃশ্য নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পত শংকিত হৈ পৰিছে সোৱণশিৰিৰ নামনি অঞ্চলবাসী যিহেতু যিটো সময়ত আমি ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত দেখুৱাবলৈ চেষ্টা কৰিছো যে খৰাং পৰিছে খৰাঙৰ ফলত এতিয়া কৃষি শস্য কৰিব পৰা নাই কৃষকে তেনেকুৱা এটা সময়ত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্প এৰি দিয়াৰ বাবে এতিয়া ভয়ংকৰ বানৰ কবলত পৰিছে আমি বজালিৰ দৃশ্য দেখুৱাবলৈ চেষ্টা কৰিছিলোঁ বজালিত এনে ধৰণে বান হোৱাৰ দৃশ্য আমি পৰৱৰ্তী সময়তো আপোনাক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কিন্তু এই মুহূৰ্তত নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পৰ যিহেতু শ্লুইচ গেট খুলি দিয়া হৈছে তাৰ পাছতে এই অভাৱনীয় হাৰত হয়তো বানত বুৰিব পাৰে নামনি লখিমপুৰবাসী আৰু তাকে লৈ এতিয়া চিন্তিত হৈছে তেওঁলোক আমি অধিক জানিবলৈ চেষ্টা কৰিম বিষয়টো সন্দৰ্ভত সঞ্জীৱ লাহনৰ সৈতে কথা পাতি আজি যিটো দৃশ্য আমি এই মুহূৰ্তত দেখুৱাই আছো আৰু আৰু এই দৃশ্যটো আচলতে লখিমপুৰ আৰু ধেমাজিবাসীৰ প্ৰত্যেকৰ মোবাইলে মোবাইলে ইতিমধ্যে ভাইৰেল হৈছে এই দৃশ্যটো প্ৰত্যক্ষ কৰাৰ পিছত এই মুহূৰ্তলৈকে কোনোৱে শান্তিয়ে থাকিব পৰা নাই নামনি সোৱণশিৰি অঞ্চলবাসী যিসকল আছে তেওঁলোকে এতিয়া শংকাত ভুগিছে যিহেতু যিটো যিকোনো মুহূৰ্তত সোৱণশিৰিয়ে ৰুদ্ৰৰূপ ধাৰণ কৰিব পাৰে আৰু কিমানজন এটা কথা আমি বহলাই কোৱা ভাল হ'ব যিহেতু নদীখনক বিশাল যি সোৱণশিৰি আছে সোৱণশিৰিক সেই নামনি সোৱণশিৰি জলবিদ্যুৎ প্ৰকল্পত চেপি পেলোৱা হৈছে যাৰ ফলত নেকি নদীখনে নামনি অঞ্চলত দুগুণে
সুতৰ যে প্ৰকোপ দুগুণা বৃদ্ধি পাব আৰু সেই সুতৰ যেটা প্ৰকোপ বৃদ্ধি পাব তেতিয়া হয়তো মাথাউৰি ইত্যাদি উৰুৱাই ছিঙি লৈ যাব বা যি জনবসতিপূৰ্ণ এলেকা আছে তাত বানৰ সৃষ্টি হ'ব আৰু তাকে লৈ এতিয়া সকলো শংকিত হৈ আছে আৰু যিসকল নদী বিশেষজ্ঞ আছে তেওঁলোকৰ লগত আমি আলোচনা কৰিছোঁ যে নামনি অঞ্চলত সুবনশিৰি নামনি অঞ্চলত যিকোনো ধৰণৰ প্ৰভাৱ পৰিব পাৰে যদি বতৰ বেয়া হৈ থাকে আৰু ধাৰাসাৰ বৰষুণ দিয়ে তেতিয়া নিতান্তই এইকেইদিনত আকৌ এনেকুৱা ধৰণৰ পৰিৱেশ সৃষ্টি হ'ব যাৰ ফলত নেকি সুবনশিৰি নামনি অঞ্চলবাসীয়ে বৰপেটা ৰোডৰ ব্যৱসায়ৰ পৰা আৰ্মিৰ নামত হেকাৰে লুটিছে 1,42,004 টকা বৰপেটা ৰোডত 5 ছেপ্টেম্বৰত বৰপেটা ৰোডৰ মাজমজিয়াত অৱস্থিত শ্ৰীৰাম হাৰ্ডৱেৰৰ পৰা হেকাৰে লুটি লৈ গৈছে বৃহৎ পৰিমাণৰ ধন আৰু উল্লেখ কৰি থ'ব লাগিব যে শ্ৰীৰাম হাৰ্ডৱেৰৰ স্বত্বাধিকাৰী সুশীল মোৰে জানিবলৈ দিছে 28 আগষ্টত আবেলি তেওঁলৈ এটা নম্বৰৰ পৰা ফোন আহিছিল হেকাৰে আৰ্মি কেম্পত ৰদ লগোৱাৰ কথা কৈছিল তাৰপিছত সুশীলে আবেলি হোৱাৰ বাবে ৰদ দিব নোৱাৰিম বুলি কোৱাৰ বিপৰীতে হেকাৰে আহি ৰাতিপুৱা দিলে হ'ব বুলি কৈছিল আৰু এনেধৰণে এতিয়া ৰদ ক্ৰয়ৰ নামত লুটপাট চলাইছে হেকাৰে বেংক একাউণ্টৰ পৰা তেওঁলোকৰ ধন 1.5 লাখ টকাৰ ধন আত্মসাত কৰাৰ খবৰ জানিব পৰা গৈছে এই খবৰটো আহিছে বৰপেটাৰ পৰা বৰপেটা ৰোডৰ পৰা এইটো খবৰ আহিছে আৰু বিষয়টো সংক্ৰান্তত থকা ভাষ্য আমি শুনাবলৈ চেষ্টা কৰিম চমুকৈ মই ক'লো আজিতো গধূলা হৈ গৈছে আজি আৰু দিব নোৱাৰিম বোলে ঠিক আছে কালি দিলেই হ'ব তেতিয়া তেওঁ ক'লাক যে ঠিক আছে অহাকালি পঠিয়াই দিব আৰু অহাকালি ক'ত পঠিয়াব লাগে বোলে বৰপেটা আৰ্মি কেম্প আছে আপুনি চিনি পায় নে নাই মই আৰ্মি কেম্পটোতো মই চিনি নাপাওঁ নাপাওঁ বোলে ঠিক আছে আপুনি মই কালি এড্ৰেছটো দি দিম আপুনি কালি মালটো পঠিয়াই দিলেই হ'ব তাকে লগে মই মাল পঠিয়াই দিলোঁ তেওঁলোকে ক'লে যে আপোনালোকে মাল পঠিয়াই দিয়াৰ পিছত আমি তাত লগে লগে পেমেণ্ট কৰি দিম বোলে ঠিক আছে তেনেহ'লে আপোনালোকে এক কাম কৰক আমি অনলাইন এটা নম্বৰ দি আছোঁ আমি পেমেণ্ট পঠাওঁ আগতে আপোনালোকে 1 টকা পঠাওক তাৰপিছত তেওঁলোকে 2 টকা পঠিয়াই দিলে 2 টকা অহাৰ পিছত মই ক'লোঁ আপুনি এতিয়া মোক গোটেই পেমেণ্টটো কৰি দিয়ক তেওঁ ক'লাক ঠিক আছে আমি পেমেণ্টটো কৰি আছোঁ আপোনাৰ একাউণ্ট নম্বৰটো আমি পাই গ'লোঁ আমি পেমেণ্টটো কৰি আছোঁ তাকেতো মই ৰেজিষ্টাৰ যেতিয়া লগে লগে ৰেজিষ্টাৰ কৰিলোঁ মই চাওঁ মোৰ একাউণ্টৰ পৰা আগত প্ৰথমত 5,000 টকা কাটি গ'ল মই এটা স্ক্ৰীণশ্বটো দিলাক কি আপুনি 47,000 আপোনাৰ একাউণ্টত আমি সোমাই দিলোঁ এটা স্ক্ৰীণশ্বটো দিলাক মই ক'লোঁ ঠিক আছে এইটো সোমাই দিলা কিন্তু 5,000 টকা মোক ঘূৰাই দিয়ক যেতিয়া মই এইটো অৰ্থ ক'লোঁ লগে লগে চাওঁ এটা 25,000 এটা 17,000 এটা 47,000 আৰু এটা 40,000 মোৰ একাউণ্টৰ পৰা লগে লগে কাটি গ'ল আৰু যিটো আৰ্মি পুনে কেম্পৰ পৰা মোক ফোন কৰিছে হেড অফিচৰ পৰা তেওঁৰ নামটো হ'ল কুলজিৎ সিং শিক্ষক দিৱসৰ দিনাই ৰাজ্যৰ সদস্য সচিব তথা ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষকৰ পদবীৰ পৰা পদত্যাগ কৰিলে একেলগে 173 জন প্ৰধান শিক্ষকে জানিব পৰা মতে দক্ষিণ শালমৰা মানকাছৰ জিলাৰ 173 গৰাকী প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকে সদস্য সচিব তথা ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষকৰ দায়িত্বৰ পৰা পদত্যাগ কৰিছে পদত্যাগে প্ৰধান শিক্ষকসকলে শিক্ষক দিৱসো বৰ্জন কৰিছে তেওঁলোকে কৈছে দক্ষিণ শালমৰা মানকাছৰ শিক্ষা বিভাগৰ জিলা মিছন সমন্বয়ক প্ৰতিখন বিদ্যালয়ত প্ৰতিদিনৰ ছাত্ৰ ছাত্ৰী শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু কৰ্মচাৰীৰ উপস্থিতিৰ তথ্য দিনৰ 11 বজাৰ পূৰ্বে গুগল লিংক কৰাৰ নিৰ্দেশনা জাৰি কৰিছিলে ইয়াৰ পিছতে জিলাখনৰ প্ৰাথমিক আৰু মধ্য ইংৰাজী বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষকসকল ক্ষুব্ধ হৈ উঠিছে পাছত ইয়াৰ বিৰোধিতাৰে আজি শিক্ষক দিৱসৰ দিনা জিলাখনৰ প্ৰায় 320খন প্ৰাথমিক বিদ্যালয়ৰ ভিতৰত 173খন প্ৰাথমিক বিদ্যালয়ৰ শিক্ষকে সদস্য সচিব তথা ভাৰপ্ৰাপ্ত প্ৰধান শিক্ষকৰ দায়িত্বৰ পৰা পদত্যাগ কৰা বুলি জানিব পৰা গৈছে যিটো সময়ত এতিয়া উৎসাহ দেখিবলৈ পোৱা গৈছে শিক্ষক দিৱসৰ তাৰ মাজতে নাৰাজ হৈছে এইসকল শিক্ষক তাৰ কাৰণ কেইটাও ইতিমধ্যে তেওঁলোকে জনাইছে আমি ভাষ্য আকাৰক সেইখিনি শুনাবলৈ চেষ্টা কৰিম নহয় চাকৰিৰ পৰা পদত্যাগ নহয় মেম্বাৰ ছেক্ৰেটেৰী আৰু আইচি হেডমাষ্টাৰৰ পৰা পদত্যাগ কৰিব যিটো কাৰণত গোটেই অসমত ৰিংছটো স্থগিত হৈ গ'ল এই একেটা কাৰণতে আমাৰ প্ৰধান শিক্ষকবিলাকে গুগল লিংকত এটেণ্ডেঞ্চ দিয়াত আপত্তি কৰিছে আমাৰ লগত কোনো ডিভাইচ দিয়া হোৱা নাই আমাৰ হেডমাষ্টাৰবিলাকৰ আপত্তি আমাক যদি আমি গুগল লিংকত বা ৰিমছৰ দৰে এপত যদি আমি মানে এটেণ্ডেঞ্চ দিব লাগে আমাক চৰকাৰে ডিভাইচ দিব লাগে আমি ব্যক্তিগত ডিভাইচত এইবিলাক আমি প্ৰদান নকৰোঁ আমোদজনক যোৰহাটৰ পেট্ৰল পাম্পৰ এটা দৃশ্য দেখুৱাম বটলত ডিপুৰ কৰ্মচাৰীয়ে পেট্ৰল নিদিলে তেওঁৰ তেলো শেষ হ'ল বাইকৰ তেলৰ টেংকী খুলি লৈ আহিলে এগৰাকী গ্ৰাহকে এই আজব ঘটনাটো ইতিমধ্যে জনাইছোঁ অসমৰ যোৰহাটৰ এজন লোকৰ দুচকীয়া বাহনখনৰ পথতে পেট্ৰল শেষ হৈছে আৰু ডিপুলৈ এটা বটল লৈ আহিছিল পেট্ৰল ল'বলৈ
কিন্তু বটলত পেট্রোল নিদিয়াতে তেও লোকজনক পেট্রোল দিবলে অমান্তি হওয়ার পাছত এই দৃশ্যটো সংঘটিত হয়েছে। সাউক ডিপুটর কর্মচারী অবশেষত উপায়ন্তর হয়ে পড়েছে। লোকজনে তেওঁর বাইকখনের পেট্রোল ট্যাঙ্কিটকে খুলি আনিলে পেট্রোল ভরাবলে আর খালি ট্যাঙ্কিট পেট্রোল লৈ উভতি যায় লোকজন। দৃশ্যটো সাউক যথেষ্ট আমোদজনক এক দৃশ্য যদিও, বা যদি এনে ধরনের ঘটনা সংঘটিত হয় আট বাততে যদি কিবা কারণত পেট্রোল নোহা হয় তেতিয়াহলে সেই সকল লোকে কেনে ধরনের পেট্রোল ভরাব। এতিয়া এইগৰাকীয়ে হয়তো জানিছিল কিছু বাইকৰ কথা বা কেনে ধরনের খুলব লাগে, কেনে ধরনের তাক আকৌ সংলগ্ন করব লাগে সেইখিনি কথা জানিছিল বাবে তেও এনে ধরনের এতিয়া খুলি অনা দেখিবলে পোৱা গল ট্যাঙ্কিটকে। কিন্তু অন্যান্য লোকসকলৰ বাবে হয়তো এটা দুবিধাই হব আর এই দৃশ্যটোৱে এতিয়া সর্বত্রতে চর্চিত হয়েছে। এনেকৈ ট্যাঙ্কিটো খুলি আনি ট্যাঙ্কিটো তেল ভরায় আকৌ গৈ তেও তাত ফিটিং করে বাইকখন চলাই লৈ গুছি গৈছে। দৃশ্যটো অবশ্যই যোরহাটৰ দেখিবলৈ পোৱা গল আজির দিনৰ ভাগৰ দৃশ্য। গুৱাহাটী পৌর নিগমের বোকা নিষ্কাশন কেলেঙ্কারি সন্দর্ভত দুই কনিষ্ঠ অভিযন্তাক জেরা করেছে সিএম ভিজিলেন্সে। কনিষ্ঠ অভিযন্তা ভাস্কর ডেকা আর দীপশিখা লহকরক জেরা করা হয়েছে। দুই কনিষ্ঠ অভিযন্তাক তলব করেছিল সিএম ভিজিলেন্সে। পুয়ায় সিএম ভিজিলেন্সত হাজির হয়েছিল দুয়ো। পুয়ারে প্রায় দুয়োকে মারাথন জেরা চলাই থাকা হয়েছে। এতালে অবশ্যই জেরার অন্তত কি ধরনের তথ্য উলাইছে সেয়া জানিব পৰা হোৱা নাই, কারণ জাবর নিষ্কাশনের কামত লগোৱা হয়েছিল। এনে ধরনের কার্যর পাছত জাবর সময়মতে নিষ্কাশন নকরার বাবে বা বোকাসমূহ উলিয়াই নিদিয়ার বাবে এটা অনিলনগর নবীনগরকে আদি করে আমি দেখবলে পাইছো গুৱাহাটীৰ বিভিন্ন প্রান্তত আপনাদের প্রত্যক্ষ করেছে ধারাবাহিকভাবে কৃত্রিম বানত ভুগিবলগা হয়েছে। সময়মতে সেইখিন কাম কোনে করা নাছিল, তেওঁলোকক এতিয়া ধরেছে আর সঙ্গে সোধা পোছা অব্যাহত রাখিছে কোন কোন জড়িত হয়ে আছে। সিএম ভিজিলেন্সে তেওঁলোকক তলব করেছে। ইয়ার সিদ্ধান্ত কি হয় আমি পরবর্তী সময় জানাবলৈ চেষ্টা করি। তামিলনাডুত আবদ্ধ অসমৰ জয়মালাক লৈ ব্যথিত বলিউডৰ অভিনেত্রী রবীনা টেন্ডন। হাতিজনীক শিকলিমুক্ত করার বাবে টুইটযোগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক অনুরোধ জানায় অভিনেত্রীগিয়ে। টুইটও করেছে, ট্যাগ করেছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক। জয়মালার বাবে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার বাবে আহ্বান জানাইছে তেখেতে। হাতিজনীক বর্তমানের অবস্থার পর উদ্ধারের আন হাতির সঙ্গে থাকার পরিবেশ গড়ি তোলার বাবেও আহ্বান জানাইছে রবীনা টেন্ডনে। এফালে তামিলনাডুত জয়মালাক সাক্ষাতের অপেক্ষাত আছে অসমৰ পৰা যাব বন বিভাগের দলটো। এতিয়ালৈকে সাক্ষাৎ করব পৰা নাই, বিভিন্ন কেটা অজুহাত আছে যে স্টেলিন মুখ্যমন্ত্রী স্টেলিন এতিয়ালৈকে নাই তামিলনাডুত, তেওঁ বাহিৰত আছে, বহিৰাজ্যত আছে, গতিকে তেওঁৰ হাতত আছে ফাইল, তেওঁৰ অফিচত আছে ফাইল। যেতিয়ালৈকে সেই অফিচটো অফিচলৈ তেওঁ নাহে বা তামিলনাডুলৈ ঘূৰি নাহে তেতিয়ালৈকে এই দলটোৱে হয়তো সাক্ষাৎ কৰিব নোৱাৰিব জয়মালাক। কিন্তু তাৰ পাছতেই এই ধৰণে এতিয়া সৰ্বত্ৰ চৰ্চিত হৈছে। রবীন্দ্ৰ টেণ্ডনো ইতিমধ্যে টুইট কৰা দেখিবলৈ পোৱা গৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকীক টেগ কৰি টুইটাৰত হাতীজনীক শিকলিমুক্ত কৰাৰ আহ্বান জনাইছে বলিউডৰ অভিনেত্ৰীগৰাকীয়ে। এইবার থানার প্রায় পলাল আসামি। আপনার সবিশেষ জানাম ফাইনাল রিপোর্টর প্রথম বাণিজ্যিক বিরতির পাছত। সাধারণ স্টিল এনেকৈ পরে, মাইথন স্টিল এনেকৈ পরে, ধমকৈ আপনি চাই আছে ফাইনাল রিপোর্ট। কলিয়াবরের উলুয়নি থানার পর আসামিয়ে পলায়ন করেছে। পলাতক আসামিটো ঢেকিয়াজুলির সাগর উজির। সোমবারে পুয়া গাঞ্জা সহ আটক হয়েছিল আসামিটো। থানার লকআপর পর পলায়ন করেছে আসামিটোয়। কিন্তু কেনেকৈ পলায়ন করলে সেয়া এতালে জানিব পৰা হোৱা নাই, সেয়া একটা রহস্যর কথা। আসামিটোর সন্ধানত আরক্ষী অভিযান অব্যাহত রাখিছে। অবশ্যই লকআপর খিড়িকিরে রদ ভাঙি পলায়ন করেছে আসামিটোয়। আর এয়া এটা নাভূত নাশ্রুক ঘটনা, কিন্তু হলেও এইকেদিন স্বাভাবিক হয়েছে এনে ধরনের ঘটনা প্রায় শুনবলে পাওয়া গেছে যে আসামি পলায়ন করে বা জিম্মাত থাকা লোক এনেকৈ পলায়ন করার খবর ধারাবাহিকভাবে জানাই থাকবলগা হয়েছে অপ্রত্যাশিতভাবে। আর এই ঘটনাটো কলিয়াপুরের উলুয়নির পর আছে ঢেকিয়াজুলির এগারী সাগর উজির বলে জানিপরা গেছে আসামিগী। তখেতো পলায়ন করেছে, এটা রদ ভাঙি খিড়িকির রদ ভাঙি রদ কাটি তারপর পলায়ন করেছে। সোমবারে পুয়া গাঞ্জাসহ আটক করা হয়েছিল আসামিটক। থানার লকআপর পর এনেকৈ পলায়ন করার খবর আছে, অভিযান অব্যাহত রাখিছে আরক্ষী। পরবর্তী সময়তো আমি খবর জানাই থাকিম আপনার বিষয়টি সংক্রান্ত। কাইলৈ কোকৰাঝাৰত রাজ্যিক কেবিনেট বৈঠক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় চৰাইখোলার বড়োলেণ্ড পর্যটন বিভাগের অতিথিশালাত নিশাটো কটাব। আবর্ত ভবনত কেবিনেট মন্ত্রী ক্রমে পীযুষ হাজরিকা, জয়ন্ত মল্ল বৰুৱাৰ, অজন্তা নেওগে কটাব। বড়োলেণ্ড অতিথিশালাত রঞ্জিত কুমার দাস, পরিমল শুক্লবৈদ্য, চন্দ্রমোহন পাটোয়ারী, বিমল বৰা থাকিব। কৃষি বিভাগের অতিথিশালাত কেশব মহন্ত, অতুল বৰা আর জলসিঞ্চন বিভাগের অতিথিশালাত শক্তিমন্ত্রী নন্দিতা গার্লোচাই ইতিমধ্যে বাহর পাতিছে। ইয়ার উপরে সি আই টির অতিথিশালাত মন্ত্রী সঞ্জয় কিষাণ, যোগেন মহন,
রনুজ পেগু থকার বিপরীতে সালাকাটিস্থিত এনটিপিসি অতিথিশালাত উর্খাও গৌরব ব্রহ্ম আর মন্ত্রী অশোক সিংহল বিটিসির মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ো কোকরাঝাড়ের শহরস্থিত বাসগৃহত বাঁহর পাতা দেখি পাওয়া গেছে। এনে ধরনের যে মিনি দিসপুরত পরিণত হয়েছে এয়া কোকরাঝাড়। কোকরাঝাড়লৈ মন্ত্রীসকল কেবিনেট মন্ত্রীসকল তালৈ গৈছে আৰু বিটিয়ারবাসীয়ে কাইলৈ কি ভাল ফল লাভ করে সেয়া কাইলৈ দেখিবলৈ পোৱা যাব। কারণ কেবিনেটে যতেই হয়েছে যখন জিলাতে হয়েছে সেইখন জিলাই ভাল খবর এটা লাভ করেছে। গতিকে এইবার বিটিয়ারলৈ বড়োলেন পর্যটনলৈ বা কি ধরনের ভাল খবর আছে সেয়া কেবিনেট সিদ্ধান্তর পাছতহে জানিব পৰা যাব। গতিকে উদ্বিগ্ন হয়ে আছে তেওঁলোকো আৰু অতি আড়ম্বরপূর্ণভাবে সজাই পড়ে তোলা হয়েছে চৰাইখোলার বড়োলেন পর্যটন ক্ষেত্রসমূহ। এখন এখন আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া করব খুঁজছে যে প্রত্যেক মাহত বা দুমাহত গুহাটির বাহিরে এখন কেবিনেট হব লাগে। আসলতে আমি এক মাহতে করবলগা আছিলে, বিভিন্ন অসুবিধা হয় কিনা পরিস্থিতি হয়, গতি দুমাহ মানত এখন কেবিনেট হয়েছে। কেবিনেটখন গতানুগতিক কেবিনেট, এনেকা নহয় যে এখন কোকরাঝাড়ত করে কোকরাঝাড়ের কারণেহে পার্টিকুলারলি বিশেষ কিনা প্যাকেজের করা হব এনেকা নহয়। কিন্তু আমি যেতিয়ারপরা কেবিনেট গুহাটির বাহিরত পাতিবলৈকে যত্ন করেছিল আমি দেখিবলৈ পাইছো যে সেই অঞ্চলের মানুষে ইয়াক আদরণি জানায়। দিসপুরত নকরে যেনিবা আমি কোকরাঝাড়ত করেছো, কিন্তু ডেফিনেটলি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কোকরাঝাড়ের কারণে তেখেতে যথেষ্ট চিন্তা করে, কালিও যে করব মই অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাসী। এই কেবিনেটখনত আমি আশা করছো যে বিটিআর উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এজেন্ডা কেবিনেটত পোৱা নাই, আমি এজেন্ডাটো গোটেই অসমৰ কাৰণে থাকিব। অথচ ভাবিছো বিটিআরৰ কাৰণে বিশ্ব উন্নয়নৰ কাৰণে এই কেবিনেটখনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। 50 ফুট উচ্চতারপরা সরি পড়ল চকরি, পঞ্জাবর মেলাত অঘটন ঘটিছে, দুর্ঘটনাত আহত হয়েছে 5 গৰাকী লোক। চকুর পচারতে এটা অঘটন, 50 ফুট উপরের পরা হঠাৎ তললৈ খহি পড়ল প্রায় 50 জন লোক। ভিডিও দেখি হয়তো বুকু কপিব আপনারও। মেলা বুলিলে রং বিরঙ্গি সামগ্রীর দোকানের উপরও বিশেষ আকর্ষণ সরুপর বিভিন্ন চকরিবুর। কি কনকন মানি, কি যুবক যুবতী বা পুরুষ মহিলা, উলমা চকরি বা ডাঙর ডাঙর ঝুলনাবুর বিশেষ আকর্ষণ বহুতরে। কিন্তু কি হব পারে যদি 50 ফুট উপর থাকা তেনে এটা উলমা চকরিত হঠাৎ ঘটি যায় অঘটন? এয়া তেনে এক দুর্ঘটনা। কেইটামান মুহূর্ত আগলৈ সকলো ঠিকে আছিল, কিন্তু তার পিছত মাত্র কেই সেকেন্ড মানতে ঘটি গেল দুর্ঘটনাটো। 50 ফুট উপরের পরা একে খুবের তলত পরি উফরি পরি প্রায় 50 জন লোক, ইয়ারে ভিতর আছিল কেবাটিও শিশু আর মহিলাও। ঘটনাটো পাঞ্জাবর মোহালির এখন মেলার। দুর্ঘটনাটো প্রত্যক্ষ করা বহুজনে অভিযোগ করেছে সুরক্ষার ক্ষেত্রে গাফিলতি আছিল আয়োজকর। দুর্ঘটনাত 5 জন লোক অধিক আঘাতপ্রাপ্ত হয়েছে। আরক্ষী আরম্ভ করেছে ঘটনার তদন্ত, কোনো দোষী হারি না যায় বলে জানাইছে প্রশাসনে। ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। আর বহু খবর আছে ফাইনাল রিপোর্টত লব লাগিব আন এটা বাণিজ্যিক বিরতি। সাধারণ স্টিল